ফুল পুষ্প, দাঁড়িয়ে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, রয়েছেন তারা ঠিক রামলালার
শ্রী রামলালা বিরাজমান, তার পাশে দাঁড়িয়ে প্রার্থনা করছেন, গোটা দেশের জন্য প্রার্থনা করছেন। একদিকে হচ্ছে শঙ্খনাদ, একদিকে হচ্ছে পুষ্পবৃষ্টি, অন্যদিকে সম্পূর্ণ দর্শন, পূর্ণ দর্শন শ্রী রামলালার, পূর্ণ দর্শন হচ্ছে, গোটা বিশ্ব পূর্ণ দর্শন করছে, এবং প্রত্যেক মানুষের হয়তো চোখে জল, প্রত্যেক মানুষ হয়তো আবেগপূর্ণ হয়ে পড়ছে আজকে, কারণ এই দৃশ্য দেখার জন্য বহু মানুষ প্রাণ দিয়েছেন, বহু মানুষ ইতিমধ্যেই সংঘর্ষ করেছেন, কিন্তু তারা হয়তো অনেকে আজ দেখতে পাচ্ছেন না, কিন্তু যারা দেখছেন তারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দেশের প্রধান সেবক যিনি বলেন নিজেকে, সেই প্রধান সেবক আজকে এই ঐতিহাসিক মুহূর্তের অন্যতম সাক্ষী হিসেবে থেকে যাবেন, অন্যতম কাণ্ডারী হিসেবে থেকে যাবেন, অন্যতম ধারক বাহক হিসেবে থেকে যাবেন, অন্যতম ইতিহাসের কাণ্ডারী রূপে এবং প্রাণ পুরুষ রূপেও হয়তো থেকে যাবেন বলেও মনে করছেন দেশের মানুষ। কারণ শ্রী রামলালার মূর্তি, শ্রী রামলালার বিগ্রহ আজকে তিনি প্রাণ প্রতিষ্ঠা করে দিলেন রাম মন্দিরে, সেই অভিজিৎ মুহূর্তে প্রাণ প্রতিষ্ঠা হলো, সঞ্জীবনী মুহূর্তে, সঞ্জীবনী যোগ যখন তখন প্রাণ প্রতিষ্ঠা হলো, প্রধানমন্ত্রী চরণে পুষ্পার্ঘ্য নিবেদন করছেন, এবং সেই রামলালাও রয়েছেন যিনি এতদিন তাবুতে ছিলেন, ছোট্ট রামলালা, অষ্টধাতুর রামলালা, এতদিন তাবুতে ছিলেন, এতদিন তার ভব্য মন্দির ছিল না, কিন্তু সেই তাবু থেকে এখন সেই ছোট্ট রামলালাও ভব্য মন্দিরে এসে পৌঁছেছেন। সেই রামলালাও এখন যে রামলালা বিরাজমান, অর্থাৎ যে বড় মূর্তির বিগ্রহ রয়েছে ভগবানের, সেই বড় বিগ্রহের ঠিক পাশেই রয়েছেন, ঠিক সামনেই রয়েছেন ছোট্ট রামলালা। রামলালার দর্শন দেখে আপ্লুত গোটা দেশ, হৃদয় বিগলিত হয়, মন চঞ্চল হয় এবং মানুষ আপ্লুত হন, এমন দৃশ্য। বলা হয় ভগবান সর্ব আকর্ষক, যে মানুষের মনে এবং হৃদয়ে রমণ করেন, যে প্রত্যেকের মনে এবং হৃদয়ে রমণ করেন, তিনি হলেন রাম, তিনি হলেন শ্রী রামচন্দ্র। আর সেই রামচন্দ্র আজকে গোটা বিশ্বের সামনে দর্শন দিচ্ছেন, প্রত্যেকের মনে রমণ করছেন, আর কি হতে পারে, এর চেয়ে ভালো দৃশ্য, এর চেয়ে ঐতিহাসিক দৃশ্য আর কি হতে পারে? এই চরণ রামলালার চরণ, রামলালার শ্রীচরণ, রামলালার পদ্মলোচন, পদ্মচরণ, পদ্মহস্ত, রামলালার পদ্মচরণে পদ্ম নিবেদন করছেন প্রধানমন্ত্রী, রামলালার শ্রীচরণে পদ্ম নিবেদন করছেন প্রধানমন্ত্রী, যিনি দেশের প্রধান সেবক বলে নিজেকে বারবার বলে থাকেন, সেই প্রধান সেবক আজকে রামলালার শ্রীচরণে পদ্ম নিবেদন করছেন, রামলালার মুখপদ্ম, পদ্মলোচন, পদ্মহস্ত, পদ্ম নয়ন এবং পদ্ম কমলের মতো তার চরণ, সেই পদ্ম কমলের মতো চরণে আজ কমল নিবেদন করছেন প্রধানমন্ত্রী। এবং যে মালা গাঁথা হয়েছে, সেই মালা গাঁথার শৈলী দক্ষিণে যে মন্দিরগুলো, সাউথ যে মন্দিরগুলো, সেখানে যেভাবে মালা গাঁথা হয় সেইভাবে মালা গাঁথা হয়েছে, সেইভাবে গহনা দিয়ে সাজানো হয়েছে, নানা বস্ত্র, নানা আভরণ, নানা সজ্জা, এবং তারই মধ্যে মানুষের মনে, হৃদয়ে, মানুষের চিত্তে, মানুষের আত্মায় রমণ করছেন শ্রী রামচন্দ্র।